আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটছে, আর এই কারণে হচ্ছে আমরা সারাদিন আজকে খামারে আসতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মানে ক্ষেতগুলোর অবস্থা। এখানে গোবর একবারে স্তূপ হয়ে গেছে এক পাশ দিয়ে, এবং গরুগুলোকেও আজকে গোসল করানো হয় নাই। এরপরে হচ্ছে এটা তো একটা শেড, এই পাশে শেড, ওই পাশে শেড, সবগুলো শেডেরই সেম একই অবস্থা, চারটা শেডের সেম অবস্থা। মানে এখন রোজার দিন, মনে করেন যে এখন ইফতারের সময় আর কি, পাগল পাগল লাগতেছে। মূলত খারাপ ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে আমার বোন আজকে সকালে মূলত এসে অ্যাক্সিডেন্ট করছিল। তো এই কারণে সকালে যখন ফোন আসে, যে একটা ফোন নাম্বার থেকে আসে, এক এলাকার বড় ভাই ফোন দিছিল যে সাইফুল নূপুর অ্যাক্সিডেন্ট করছে। আমার বোনের নাম নূপুর, আর আপনারা অনেকে জানেন যে আমরা এক ভাই এক বোন। তো আমি তাড়াহুড়ো করে আমার নাম্বারে নিয়ে যাই। যাওয়ার পরে দেখলাম যে মানে অবস্থা তো এমনটা ভালো না। ভালো না বলতে এখানে আমি বলি মানে নসিমনগুলা হচ্ছে, আমাদের এখানে যে নসিমনগুলা থাকে আপনারা অনেক হয়তো দেখছেন, ওই নসিমনগুলা হচ্ছে ওর উপর দিয়ে উঠাই দিছে আর কি। মানে ও রাস্তা পার হওয়ার জন্য এরকম সিগন্যাল দিছে, কিন্তু ওই গাড়ি আর দাঁড়ায় নেই। হ্যাঁ, ওরে প্রথমে মেরে দিছে, মেরে দেওয়ার পরে ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ও যেহেতু আপাত মস্তিষ্ক হচ্ছে ঢাকা, মানে বোরকা পরা এবং হেজাব টেজাব সব কিছু, মানে মানে বোঝার উপায় নেই যে কে আর কি, চেনার উপায় নেই। তো পড়ে যাওয়ার পরে ওই যে যে মানে অটোওয়ালা ছিল, বা কী বলে এটারে, মানে নসিমনওয়ালা ছিল, ও আর ও মনে করছে যে মারা গেছে। কারণ এখানে প্রথমে আঘাত লাগছে, এখানে লাগার সাথে সাথে উপরে গেছে ওরা, এমনিতে মাথাতে তো সমস্যা, আমার বোন অসুস্থ। তো পড়ে যাওয়ার সাথে সাথেই ওকে মানে আর ওরা উঠায় নাই, মানে যে ড্রাইভার ছিল ও উঠায় নাই, ও উপর দিয়ে উঠাই দিয়েছে। ও মনে করছে যে পালাই চলে যাবো আর কি। তো সাথে সাথে আমাদের এলাকার লোকজন ছিল, তারা যে উঠাইছে, উঠানোর পরে ও তখন একটু হুঁশ ফিরলে, ও 10 মিনিট পর্যন্ত অজ্ঞানের মতোই ছিল, হুঁশ ফিরলে ও বলছে যে আমি অমুক। তো মুখ তো খোলা না, তো এলাকার লোকজন চিনছে আর কি। তো বলতেছে যে ওইখানে স্থানীয় যারা ছিল বা স্ট্যান্ডে যারা ছিল, ও বলছে সাইফুল ভাইয়ের বোন। তো এরপরে ধরাধরি করে ওরা নিছে, মানে ডক্টরের কাছে নিছে, নেওয়ার পরে একটু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমাদেরকে ফোন দিয়েছে, আমরা গেছি। যাওয়ার পরে দেখলাম যে মানে অবস্থা তেমন একটা ভালো না, যাই দেখলাম যে ওই ড্রাইভারের উপরে সবাই আক্রোশ ঝাড়তেছে। তো আমি ওরা আমার কাছে রাখছি যে যে আসবে সেই মারবে, তো দরকার নেই মারামারি, ওরা আমার কাছে রাখি, পরবর্তীতে একটা সমস্যা হবে। তো পরবর্তী আমি আমার কাছে রাখছি ওরে। এরপরে চিকিৎসা চলতে থাকলো, ও মানে অনেক ইনজুর হয়েছে আর কি, মাথাতে আঘাত লাগছে, তারপরে এখান থেকে তো এই কোমরের এখান থেকে তো পুরো গাড়ি উঠে গেছে একবার উপর দিয়ে। তো মানে আসলে বলতেও পারতেছি না, সারাদিন রোজা থাকার পর এরকম সন্ধ্যার সময়, এখন ইফতারের সময় আর কি। তো আমরা সারাদিনই হচ্ছে এটা নিয়ে দৌড়াদৌড়ি। আর আমি একটা জিনিস আজকে চিন্তা করলাম, রিয়েলাইজ করলাম যে আল্লাহ তাআলা আমারে খুব মানে খারাপ পরিস্থিতি থেকে খুব সহজে ফিরিয়ে নিয়ে আসা। আজকে যে পরিস্থিতিটা হয়েছে বা আজকে যে ঘটনাটা ঘটছে, এটা মানে আল্লাহ তাআলার কুদরত ছাড়া আসলে এটা এভাবে মানুষ বাইচে ফিরে না আর কি। ও যেভাবে অ্যাক্সিডেন্ট করছে এভাবে মানুষের বাঁচার কথা না। হ্যাঁ, ও পড়ে গেছিলো, ও সবাই মনে করছে যে মারা গেছে, আর কেউ ধরেও নেই। হ্যাঁ, আর যেহেতু মহিলা মানুষ আর ওখানে কেউ ছিল না, আজকে হাটের দিন ছিল, সব মানে পুরুষ লোকজন হচ্ছে হাটে, আর ও হচ্ছে আমাদের বাড়িতে আসতেছিলো মূলত, আর আমাদের বাড়িতে আসতে গেলে ওই বাজার পার হয়েই আসতে হয় আর কি। তো এরপরে হচ্ছে মানে আমরা যাওয়ার পরে আমরা নিয়ে আসি, দুপুরের দিকে আমরা বাড়িতে নিয়ে আসি। আর ওই যে ড্রাইভার ছিল, তার ওরে বললাম যে লোকজন আসছিলো, তাদের হাতে ওরে বোঝাই দিয়ে বলছে যে এখানে রাইখেন না, ওরে নিয়ে যান এখান থেকে, আপাতত ও অন্য দিন এসে ব্যবসা করবে। আমাদের বাজারে সম্ভবত ব্যবসা টবসা করে, হলুদ মরিচ ভাঙে মানে গুঁড়া করে আর কি। তো গরিব মানুষও ওর দিকেও খারাপ লাগে, এখন অ্যাক্সিডেন্ট একটা করে ফেলছে, এখন কিছু তো করারও নেই। পরে বললাম যে তাহলে ওর যে ক্ষতিপূরণ হয় আমরা দিয়ে দিই এটা, মানে একদিনের জন্য, মানে উল্টা তো তারা জরিমানা দিতে চাচ্ছিলো যে যে ক টাকা খরচ আমরা দিব, মানে ও মাফ চাচ্ছিলো বারবার এসে, তারপরে সাথে যে লোকজন আসছিলো তারাও ক্ষমা চাচ্ছিলো। তো বললাম যে দরকার নাই, আপনি চলে যান, আমি উল্টা আরও টাকা দিতে চাইছি যে আপনি আপনার তেল টেল খরচ হলে আপনি চলে যান এখান থেকে, কারণ পোলাপান যাবে মানে একটা আক্রোশ তো হয়েছে আর কি, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, পোলাপান যায় একটা মানে অঘটন ঘটাইতে পারে, মার ধর দিতে পারে, বলছে আপনি কিন্তু চলে যান। তো চলে গেছে। তো এই পরিস্থিতিতে আমার কাছে মানে একটা জিনিস খুব আজকে চিন্তা করলাম, আমি ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমি একবার অসুস্থ হয়েছি, এটা আপনারা জানেন, আমি আলহামদুলিল্লাহ সুস্থ থাকি, আমি তো একটা অসুস্থ হই না, কিন্তু এইবার যখন আমি অসুস্থ হই, আমি এমন একটা পরিস্থিতি আমার হয়েছিল, আমি মাথার চুল টেনে টেনে ছিটতাম, এতটা যন্ত্রণা ছিল আমার মাথার মধ্যে, তারপরে আমার এই হাতে তো এখনও পুরোপুরি ঠিক হয় নাই। তো আমি চিন্তা করলাম যে আল্লাহ তাআলা কত খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে ফিরিয়ে আনে, মানে এমন এমন পরিস্থিতি থেকে যেখান থেকে মানুষ আর বাইচে ফিরতে পারবে না, সেইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরিয়ে আনে। তো এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আর আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাই, এগুলো আপনাদের মানে দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো এইভাবে ফিরিয়ে নিয়ে আসেন। আপনারা আল্লাহর কাছে হয়তো আমাদের জন্য দোয়া করেন এই কারণেই, কারণ আসলে আমি মানে আজকে রিয়েলাইজ করছি জিনিসটা, যে এইভাবে দোয়া না থাকলে মানুষ ফিরে আসা সম্ভব না। তো আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বোনের জন্য দোয়া করবেন, ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে ওর অবস্থাটা তেমন একটা ভালো ছিল না, এখন মোটামুটি একটু আগের থেকে একটু বেটার আর কি।
আর এই কারণে হচ্ছে আমরা নিয়মিত ভিডিও যেগুলো দেই সেগুলো দিতে পারিনি, আমরা আজকে ছিলামই না মোটামুটি মোটামুটি কথা আমরা তো এখানে ছিলাম না। এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ইফতারের টাইম, আমি একটু দেখাই আপনাদেরকে কি অবস্থা হবে। মানে গোবর খুব হয়ে গেছে এই যে এখানে গরুর ঘর, হচ্ছে যে মানে ঘরগুলোর একটু গোবরগুলোর বের করে তারপর হচ্ছে আমরা খাবারটা দিছি আর কি কোনো মতে, যাতে গরুগুলোরা খাইতে পারে। ডাকাডাকি করতেছে, এই শেডের অবস্থা, এই শেডের সেম অবস্থা, এই যে এটা তো তাকানোই যায় না। মানে একদিন যদি গোবর না ফেলানো হয় কী অবস্থা তো হয় সেটা তো বুঝতেই পারতেছেন। আর এই শেডেও মোটামুটি যেহেতু গাভী থাকে এই জন্য আমরা একটু কাজ করে রাখছি, যে খাবার দিচ্ছি, দেখেন খাবারগুলোরা ফেলায় একবারে অবস্থা খারাপ বানাই ফেলছে। তো আজকে আমরা সময় দিতে পারি নাই যেহেতু, এই কারণে এরকম পরিস্থিতি। আমাদের জন্য দোয়া করবেন, মানে বলতেও এখন খারাপ লাগতেছে, ইফতারের সময় হয়ে গেছে। তো আর কোনো অন্য কোনো ভিডিওতে কথা বলবে আপনাদের সাথে, সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বোনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।